morning. Good morning. Good morning. Good morning. Hey. Put you back. Well, good morning. Welcome back to my channel. সবাই ভালো আছো? ওয়েলকাম টু অ্যানাদার ফান ফিল্ড অ্যান্ড ইভেন্টফুল ডে অফ আওয়ার লাইফ। বলো গুড মর্নিং। প্রায় এক সপ্তাহ হয়ে গেল এই ফুলটা ফুটেছে, এখনও পুরো সতেজ, একদম জবা ফুলের সাইজের হয়ে গেছে। পিটুনিয়া দেখলে কে বলবে, পুরো মনে হচ্ছে জবা ফুল একটা, এত সুন্দর রংটা, টকটকে টকটকে রানী। এখন বাজছে হচ্ছে 2:00 আর স্নান টান করে মমিও ফ্রেশ আর তার সাথে সানিও ফ্রেশ। এখন আমরা একটু একটু খেলছে, আমি একটু এমনি বসে আছি, একটু কাজ টাজ করছে টুকটাক। দেখি দেখি বাবা, ট্যাবলেটের প্যাকেট কোথায় দেখে পেলে তুমি? এটা কি ওষুধ? শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এটা ফেলে দাও। তো আমি এখন বসে একটু টুকটাক কাজ ফাজ করছিলাম আর কি, আর ও খেলছে, একটু পরে ওকে খাওয়াবো। অন্যদিন ওর মোটামুটি 1:30 নাগাদ ঘুম পেয়ে যায়, কিন্তু আজকে প্রচুর ঘুম পায়নি, কারণ আজকে ও দেরি করে উঠেছে। তাই তো পুচু, তুমি আজকে দেরি করে উঠেছ? হ্যাঁ, কে আছে ওখানে? এই ট্রেন আসছে, বুঝছো? ট্রেন আসছে তো, তুমি ট্রেন দেখছো? তোমায় আমি বলেছি ক্রিমটা নষ্ট করতে এরম ভাবে, বলেছি কি? ছি 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 ছি, দাও। এদিকে তাকাও, কেন করেছো এরকম তুমি? পুরো ক্রিমটা বার করে কি করেছে, ইস না, একদম নেবে না, না। আমার ডাল, আলু ভাতে, আর হচ্ছে এখানে চলছে মাছ ভাজা, এটাই হচ্ছে আমার আজকের লাঞ্চ। আর ভাত রয়েছে এইটার মধ্যে। বাপ্পাটা মিলে রান্নাঘরে এটা কি হচ্ছে? দুজন মিলে ঝুড়ি ভাজা খাওয়া হচ্ছে, বুঝু? তা আবার এত নেচে নেচে
বাবা খুব ভালো তো কুচু। এই আমার একটা দাও। কত ভালো কুচু দুপুরে একটু রেস্ট নেবো ভাবলাম, কিন্তু সে তো হলো না। একটু শুয়েছিলাম ঠিকই, কিন্তু বেশিক্ষণ শুতে পারিনি। ছেলে উঠে পড়লো কিছুক্ষণ পরে, তো আমাকে উঠে পড়তেই হলো আলটিমেটলি। তো যাই হোক, এখন ঈশান অফিস থেকে এসে গেছে, আর এসেই অর্ডার চা করো চা করো চা করো। বাপ বেটা মিলে এখন ভুজিয়া নিয়ে খেতে বসেছে, আর আমি এখন এসেছি চা করতে। ফাইনালি চা ইজ রেডি, জাস্ট লাইক দ্যাট। না জাস্ট লাইক দ্যাট তো একেবারেই ওরমভাবে তো জিনিসপত্রগুলো হয় না। চাটা বসিয়ে আমি দুধ ফোটালাম, তারপরে হচ্ছে বোতল ভরলাম, বাসনপত্র গোছালাম, তারপরে একটু রান্নাঘরটা একটু পরিষ্কার টরিষ্কার করলাম, এগুলোও তার সাথে করলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা সবসময় ভাবি না যে জাস্ট লাইক দ্যাট যদি সব কিছু হয়ে যায়। মা যখন কিছু রান্নাবান্না করে, আমিও এটা ইনফ্যাক্ট এর মধ্যে আমিও করি, দাঁড়া কুচু, যে এরকম সব ভাবি যে মা জাস্ট লাইক দ্যাট আমার জন্য একটা কিছু খাবার বানিয়ে দেবে, বা মা রান্নাঘরে গিয়া তখন কী করছে, এরকম টাইপের আমরা তো সবাই ভাবি। মা কেন, সবার মানে কেউ কাজ করলে আমরা ভাবি যে ও এত দেরি কেন করছে, আমি করলে তো অনেক তাড়াতাড়ি করে ফেলতাম, দাঁড়াও। তো এই জিনিসগুলো তো জাস্ট লাইক দ্যাট ওইরকমভাবে হয় না, কিন্তু তাও আমি ভিডিওটা এরকমভাবে বানালাম, কারণ আমি জানি মা তুমিও তা এটা করো, আর প্লাস সবাই এটা করে, মাল্টিটাস্কিং যেটাকে বলে আর কি। তো যাই হোক, সেই জন্যই আমি এরকমভাবে দেখা বানালাম, যে এটা নিজের জন্য একটা লেসেন যে এরকমভাবেও কাজ করা হয়, আর সেটাকে এতটা ছোট করাটা উচিত নয় যে না কিছুই তো করছে না আমি সবই করি, মানে আমিই বেশি করি আর কেউ কিছু করে না, এই জিনিসটা ভাবা একেবারেই উচিত নয়। এখন আমি আর আমার ভুতু পুতু বসে আমরা কী খাচ্ছি, ঝুড়ি ভাজা। ভুচুর হচ্ছে ঝুড়ি ভাজা ফেভারিট খাবার, ঝুড়ি ভাজা দিলে ওর আর কিচ্ছু চাই না। আমার পুচু একটু পড়বো, একটু পড়াশোনা করবো, চলো এদিকে এসো, এদিকে এসো, এখানে এসে বসো 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 বসো। এগুলো সব সরাই, প্যাকেট ফ্যাকেট চারিদিকে, প্যাকেট ম্যাকেট সব ফেলে রেখে দিয়ে বসে আছে পুতু। আমটা এই যে এখানে আরেকটা ভাই লুকিয়ে আছে, এই যে আরেকটা ভাই। ওরে বাবা রে, প্রচুর দুটো ভাই, আদর করে দাও আদর করে দাও, ভাইকে আদর করে দাও। ওলা বাবালি, হামি দিয়ে দাও। ফেলে দিলে কেন ওরমভাবে, ওরমভাবে কেউ ফেলে নাকি। পড়াশোনা কমপ্লিট, 10 মিনিটের পড়াশুনো, 10 মিনিটও নয় বোধ হয়, 5 মিনিটে পড়াশুনো কমপ্লিট দিয়ে এখন উনি খেলছেন, খেলতে বসেছেন ঝুড়ি নামিয়ে। এই বলতে দাও, তুমি দাঁড়াও, পুচুর খেলনার জায়গা থেকে এটা পাওয়া গেছে, ও এটা চুরি করেছিল, চুরি করে খেলনার বাক্সর মধ্যে লুকিয়ে রেখেছিল একটা ক্যাডবেরি। হ্যাঁ পুচু, তুমি এত দুষ্টু হয়ে গেছো, আমাকে জানতাম না। হ্যাঁ ভুচু, তোমার খেলনার বাক্সের মধ্যে এটা ছিল, সে কি গো। ও পুচু, আমাকে তো দাও, আমাকে তো দাও, ওরমভাবে খাইনাটা প্যাকেটটা খুলে দিই না, ওর খেলনার বাক্সটার মধ্যে এটা ছিল, জানি না কখন কীভাবে রেখেছে না রেখেছে। আমি ভেবেছি এমনি শুধু খালি প্যাকেটটা বোধ হয় দুটো পেয়েছিল এরকম চকলেট, একটা বোধ হয় আমি ভাবলাম যেটা খেয়ে নিয়েছে সেটার প্যাকেটটা বোধ হয় রয়েছে, কিন্তু দেখলাম না এটা ক্যাডবেরিটা গোটা আছে। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমি একটা ভুল কথা বলে ফেলেছি তাই জন্য হাসি।
সব বোঝে দুষ্টুটা। আমাদের ডিনার কমপ্লিট, আমরা শুতে যাব। তো তার আগে ভাবলাম যে বলে দিই, আজকের ভিডিওটা বাস এইটুকুই। ভালো লাগলে লাইক করো ভিডিওটা, শেয়ার করো নিজেদের ফ্রেন্ডস আর ফ্যামিলিজদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ডে ইন আ নিউ ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা করে দাও।